সকলকে হাই হ্যালো নমস্কার, আপনাদের চাই আছে কেএল ইনফোটেক। আপনাদের সকলকে স্বাগত জানাইছো নতুন একটা ভিডিওলৈ। তো আজি ভিডিওটো বহুত ধামাকাদার ভিডিও হব গাইস। আজি মই আহিছো এসআরকে মোবাইল রিপেয়ারিং সেন্টার। মোৰ পিছফালে আছে ক্যামেরাম্যানে দেখুৱাই দিব, এসআরকে মোবাইল রিপেয়ারিং সেন্টার আহিছো। ইয়াতে আপনাদের সেকেন্ড হ্যান্ড মোবাইল পাব বহুত কম দামত, আর প্লাস লগতে আপনাদের যদি মোবাইল কিবা রিপেয়ারিং লাগে আপনাদের ইয়াতে পাই যাব। তো ভিডিওটো আপনাদের স্কিপ নকৰাকৈ কন্টিনিউ চাই থাকিব গাইস। और अगर तुम लोगों को ये वीडियो पसंद आई तो यार लाइक मार दो, और नहीं आई तब भी लाइक मार दो, क्योंकि फर्क नहीं पड़ता। सही बता रहा हूँ, फर्क नहीं पड़ता, बस लाइक मार दो। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर कुछ भी फेंक के मारो, ये माइक फेंक के मारो, ये कैमरा फेंक के मारो, मैंने उल्टा बोल दिया लेकिन मुझे फर्क नहीं पड़ता है, बस सब्सक्राइब करो, मुझे नहीं पता। আর যখন ভিউয়ার্সে মূল চ্যানেলটো নতুনকে ভিজিট করেছে বা মূল ভিডিওটো নতুনকে যদি আপনাদের চাই আছে, আপনাদের রিকুয়েস্ট করেন কাইন্ডলি মূল চ্যানেলটো আপনাদের সাবস্ক্রাইব করক। গাইজ সাবস্ক্রাইব করে কেএল ইনফোটেকক আপনাদের আগুয়াই নিয়ক। আপনাদের সাপোর্ট করে আছে, মরম দিয়ে আছে, মোরও ভাল লাগিছে। আর আপনাদের এনেকা ধরনের মরম পালে মোরও ভিডিও করে ভাল লাগে গাইজ। তো দেরি নকরে আজি ভিডিওটো আরম্ভ করেছো। ভিডিওটো স্টার্ট করছো গাইজ, আপনাদের স্কিপ নকরাকে কন্টিনিউ চাই থাকক। দাদা আছে আমার লগত এসআরকে মোবাইল রিপেয়ারিং সেন্টারের পৰা। হয় দাদা, ভাল হয়। তো আজি পোন প্রথমে আমার কি মোবাইল দেখাবো? আজি আমার সেকেন্ড হ্যান্ড লিস্ট বহুত বহুত কম আছে, নেক্সট উইকত আহিব। ওকে, আপনাদের যদি আহিছে তো ভিডিওটো বড়াই দিব বলি ভাবিছো। আর হয় তো আপনার অ্যান্ড্রয়েডত একদম ফার্স্ট পর আপনার 3500 পর স্টার্টিং আছে, আপনার 3500। ওকে, দিব পরে এমআই মোবাইল কম আছে যদিও প্রাইস বহুত ডিসকাউন্টেড রেট লগাইছে, আপোনালোকে চাই থাকক। ওকে, নেক্সট একদম জেন কন্ডিশন হয়ে আছে। হয়, নেক্সট আছে এমআই Y2 আছে, এটা চাই লব পারে, একদম নিউ কন্ডিশন। Y2 Redmi Y2 সোনকালে আহিব। আৰু নেক্সট কি দেখাব? নেক্সট আপোনাৰ 5G ফোন আছে, 5G ফোন, 5G প্ৰ, আপোনাৰ এটো 5G হয়। হয়, আপোনাৰ এটো 6GB 64। ওকে, যদি ভিডিও চাই আপোনাক ডাইৰেক্ট 11000 টকা ডিসকাউন্ট কৰি দিম, ডাইৰেক্ট 11000 টকা দিম। 11000 টকা, 11000 টকা 5G মোবাইল পাই যাব। হয়, চাব পাৰে গাইস, এক মাহ ওয়ারেন্টি পাই যাব, ওয়ারেন্টি পাব। হয়, তো চাব পাৰে, যেহেতু 5G নতুনকে লঞ্চ হৈছে, বহুতে 5G বিচাৰি আছে 5G ফোন। যদি আপোনালোকক 5G ফোন কম দামত লাগে সেকেন্ড হ্যান্ড, আপোনালোকে আহক এসআরকে মোবাইল রিপেয়ারিং সেন্টার। ইয়াতে আপোনালোকে নার্জো 30 প্রো পাই যাব, 6GB 64, প্রাইসটো সব 12500 টাকা লিখা আছে, 11000 টাকাত আপোনালোকে লৈ যাব পাৰিব গাইস, যদিহে মোর ভিডিও থ্রুতে আপোনালোকে আহে। তো নিশ্চয় আহিব গাইস 5G ফোন লাগিলে। ওকে, নেক্সট আপনার রিয়েলমি 2 প্রো তে দেখালে, হয় আপনার একেবারে কম দামে যদি কিতে মানে চলা হ্যান করে লাগে, কিছু মানে বহুত কাস্টমার আহে যায় দুই দিনের কারণে চলিব লাগে, সেবিলাক সব পারে Oppo A71। ওকে, 3GB 16GB হয় আপনার, 5500 টাকা আছে। যদি কোনো ভিডিও চাই আপনি ডাইরেক্ট 4500 করে, ডাইরেক্ট 11000 টাকা, 4500 টাকা। হয়, তো ডিসকাউন্টেড রেট লগাইছে দাদাই, 4500 টাকা দি দিব। আপনার আছে
পোকো এম টু ওকে 64 8700 টাকা আছে ডাইরেক্ট 8000 টাকা গেমিং ফোন ন হয় দেখুৱাই দিছোঁ এবাৰ পোকো এম টু গেমিং ফোন 6GB 64 প্ৰাইচ ডিস্কাউণ্ট কৰাই 8000 টকাত দি আছে তো ধুনীয়া কণ্ডিশ্যনত আছে মোবাইলটো আপোনালোকে সোনকালে আহক গাইজ ওকে নেক্সট কি দেখুৱাব আৰু আছে আপোনাৰ 4G মোবাইল হয় পোকো A63 হয় ওকে ব্ৰেণ্ড নিউ হৈ আছে আপোনাৰ এইটো 10000 টকা দাম আছে এটা আপোনালোকে যদি কিনি আছে কিবা এটা ডিস্কাউণ্ট হৈ যাব নেক্সট আপোনাৰ ওৱান প্লাছ আছে ওৱান প্লাছ ছিক্স হয় তো সেইটো আপোনাৰ 6GB 64 হয় তো 12000 টকা আহিব ডিস্কাউণ্ট দি আছে গেমিং ফোন দাদাই কৈছে অলরেডি গেমিং ফোন হয় গেমার্স সকলের বাবে এই এটা পিকেবল ফোন হবো পারে তো আপনাদের যদি লোক বিচারিছে স্ক্রিনশট লোক ফোন তো আর সোনকালে আহক এস আর কে মোবাইল রিপেয়ারিং সেন্টার 7500 টাকা পাই যাব ন ওকে নেক্সট কি দেখো আপনার নোট 8 আছে নোট 8 4GB 64 একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন হয় যাব পারে এটা আপনার 8500 টাকা আছে 8000 হলে দিব ওকে তো যাব পারে গাইস ডিসকাউন্ট হয়ে যাব যদি আপনাদের ভিডিও চাই আহে তো ডিসকাউন্ট হয়ে যাব আপনাদের আহি যাব অতি সোনকালে আপনার এটো ভিভো আছে V21e 5G হয় আপনার এটো 8GB 128 ওকে 2000 আছে তো আপনাদের যদি ভিডিও চাই আহে কিবা এটা কম হয়ে যাবে মানে ডাইরেক্ট 2000 টাকা ডিসকাউন্ট হয়ে যাব তো আপনার 128GB হয় 8GB 128 আপনার নেক্সট এটা তো সাবো পারে এবার মই দেখুৱাই দিছো ভিভো ফোনটো ভিভো V21e ভিভো V21e 5G মডেল হয় নতুন মডেল তো 8GB 128 ন 8GB 128 17000 টাকা প্রাইস আছে গাইস ইয়া নতুন প্রাইস কি মান আছে আপোনাৰ 37 তো নতুন যদি 37 আছে এই কোন কন্ডিশনৰ প্রায় নতুনে হ' আছে গাইস 17000 টাকা প্রাইস আছে ডিসপ্লে ফিঙ্গার আছে কিমান দি আছে এটো আপোনাৰ 16000 টাকা 16000 টাকা 16000 টাকা ইয়া নতুন প্রাইস দাদা অলরেডি কৈ দিলে 30000 ওপৰত যায় তো আপোনালোকে 16000 টাকাত 8GB এমৰ ফোন পাই আছে 5G ভিভো ফোন ওকে নেক্সট কি দেখাবো নেক্সট আপোনাৰ এটো আছে নোট 8 ওকে নোট 8 তো দেখালো আপনা এটো আপোনাৰ পোকো M3 পোকো M3 কৰিছো 9000 আছে যদি ফিগেছে আছে কি বাটা কম হৈ যাব ওকে পোকো M3 টু গেমিং মোবাইল হয় হয় এটো নোট 8 দেখালো এটো আছে আপোনাৰ ওপেন বক্স এটো আপোনাৰ 8 মাহ ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি আছে পোকো M3 প্রো প্রো প্লাস আপোনাৰ 5G 17000 টকা আছে কিবা ডিসকাউন্ট হৈ যাব 16000 মান পাই যাব 8 মান্থ ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি আছে ন তো দেখুৱাই দিছো এবাৰ সার্ভিস ওয়ারেন্টি আছে 8 মান্থর মডেলটো কি কলে পোকো F19 প্রো প্লাস Oppo F19 প্রো প্লাস 5G মডেল হয় 8GB 128 ওয়ারেন্টি আছে 8 মান্থর গাইস তো 17500 টাকা প্রাইস আছে ইয়া দিয়া দাম কিমান হয় তো আপোনাৰ 16000 হলে দি দিম 16000 টকাত পাই যাব আপোনালোকে উইথ 8 মান্থস ওয়ারেন্টি তো এটো এটা পিকেবল ফোন হবো পারে গাইস আপোনালোকে সোনকালে আহক সোল্ড আউট হওয়ার আগতে আপোনালোকে আহি কিনি লৈ যাওক তো ধুনিয়া কন্ডিশনত আছে ফোনটো তো এবার দেখুৱাই দিছো মই ইয়া কেমেৰা চাব পাৰে কেমেৰাও ধুনিয়া মানে কেমেৰাও ভাল কেমেৰা হয় ইয়াৰ নতুনৰ প্ৰাইচটো কিমান আহে আপোনাৰ 27 তো ভালেখিনি ডিস্কাউণ্টত পাই আছে আৰু কন্ডিশনৰ কথা ক'বই নালাগে ওয়ারেন্টি যিহেতু পাই আছে গাইছ হয় যিহেতু ওয়ারেন্টি পাই আছে তো নতুন বুলিয়ে ধৰিব পাৰে বেলেগ বেলেগ কালার আছে 32GB হয় তো চাব পাৰে ধুনীয়া কন্ডিশনতে আছে আইফোন এসি তো ফোন কেটা মই অন নাই আপোনালোকক দেখাব পৰা নাই কিন্তু ব্ৰেণ্ড নিউ কন্ডিশনৰ আছে গাইছ সব 7500 টকা প্ৰাইচ আছে 6000 টকা দি আছে ডিসকাউণ্ট কৰে তো আপোনালোকক ভালেখিনি ডিসকাউণ্ট দি আছে গাইছ আপোনালোকে সোনকালে আহক
ৰজক এসি আপোনালোকে এছৰ কে পুৰা ওকে নেক্সট নেক্সট আপোনাৰ আছে আইফোন এক্সএস আপোনাৰ 64 আছে ওকে একদম নিউ কন্ডিশন হৈ আছে বেটাৰী পাৰ্চেন্ট 100% বেটাৰী হেল 100% বেটাৰী 24 অফাৰ চলি আছে বৰ্তমান এনে বিক্ৰী কৰিলে আমি 27-28 কৰিলোঁ কিন্তু আপোনাৰ 24ত দি আছোঁ 24ত দি আছোঁ ন হয় তো চাব পাৰে গাইজ আইফোন এক্সএস আইফোন এক্সএস একদম ধুনীয়া কণ্ডিশ্যন আছে ব্ৰেণ্ড নিউ কণ্ডিশ্যন উইথ 100% বেটাৰী হেল 24,000 প্ৰাইচ ৰাখিছে আৰু কিবা ডিছকাউণ্ট হ'ব ভিডিঅ' চাই আহিলে আপোনালোকক কিবা এটা ডিছকাউণ্ট কৰি দিয়া হ'ব তো আপোনালোকে সোনকালে আহক হয় তো ত্ৰুটনটো দেখাই দিছোঁ গাইজ আপোনালোকক একদম মানে অৰিজিনেল গোটেইখিনি অৰিজিনেল হয় ডিছপ্লে অৰিজিনেল তো ত্ৰুটন দেখুৱাই দিছোঁ আপোনালোকক ওকে নেক্সট আপোনাৰ আইফোন 8 আছে আইফোন 8 ওকে আৰু ডিছকাউণ্ট হ'ব যদি আপোনালোকে ভিডিঅ' চাই আহে তো সেইকাৰণে কওঁ গাইজ আপোনালোকে মোক ছাবস্ক্ৰাইব কৰক অফাৰ আপোনালোকে পায়ে থাকিব আৰু ভিডিঅ'টো যদি লাইক কৰা নাই আপোনালোকে লাইক কৰি দিব ওকে তো দেখুৱাই দিছোঁ আপোনালোকক আইফোন 7 প্লাছ 12,000 টকা প্ৰাইচ আছে আৰু কিবা লেছ হ'ব যদি ভিডিঅ' চাইহে কিবা এটা লেছ হৈ যাব হয় তো 32GB আপোনালোকে 7 প্লাছ পাই আছে 12,000 টকা প্ৰাইচ আছে আপোনালোকে আহক দাদাৰ লগত কথা পাতিব প্ৰাইচ ডিছকাউণ্ট কৰি দিয়া হ'ব আৰু নেক্সটত আপোনাৰ ইফালে ওৱান প্লাছ আছে ওৱান প্লাছ 7T হয় এইটো আপোনাৰ 8GB 128 হয় 18,000 টকা আছে তো কিবা এটা ডিছকাউণ্ট হৈ যাব হয় কেমেৰা চাই যাব পাৰে ওৱান প্লাছ 7T ৱাৰেণ্টিও আছে আৰু কণ্ডিশ্যনৰ ব্ৰেণ্ড নিউ কণ্ডিশ্যনত আছে চাব পাৰে ফোনটো অন নাই কিন্তু কণ্ডিশ্যন নতুন কণ্ডিশ্যনতে আছে আপোনালোকে সোনকালে আহক গাইজ দেৰি নকৰিব ওকে নেক্সট তো আজি মোবাইল এখিনি আছিল তো নেক্সট উইকত আহিব আৰু মোবাইল তো মেইনলি আমাৰ মানে ইয়াতে ৰিপেয়াৰিংটো বেছি হয় তো ৰিপেয়াৰিংত আমি ফোকাছটো বেছি কৰোঁ লগতে আমাৰ ছেকেণ্ড হেণ্ডৰ এভেইলেবল থাকে কিছুমানে মানে মোবাইল ভাল কৰিব আহি কেনে আপোনাৰ ছেকেণ্ড হেণ্ড মোবাইল চাই চাই কেনে যিটো ভাল লাগে আৰু লৈ যায় তো সেইকাৰণে আমি মানে ছেকেণ্ড হেণ্ড মোবাইলটো বহুত কম দামত দি আছোঁ তো আপোনালোকে চাব পাৰে এনেকুৱা যদি গিলাচ ভাঙা থাকে আমি এই গিলাচটো আপোনাৰ চেঞ্জ কৰি দিওঁ 600 টকাত হৈ যায় আৰু যদি আপোনাৰ ডিছপ্লেটো বেয়া হৈ যায় তো ডিছপ্লেটো চেঞ্জ কৰি ল'ব লাগিব ডিছপ্লেৰ দাম একদম আপোনালোকে কম দামত পাব 1600-1800 টকাত পাই যাব বেলেগতো আপোনাৰ 2,200 টকা হৈ যাব আমাৰ 1600-1800 টকা এনেকুৱা ডিছপ্লে পাই যাব তো আপোনাৰ যদি এমুলেট ডিছপ্লে হয় এমুলেট ডিছপ্লে কাটিং কৰিলে আপোনাৰ 800 টকাত হৈ যাব হয় তো দাদা অলৰেডি কৈ দিলে গাইছ আপোনালোকে চাব পাৰে ইয়াতে ৰিপেয়াৰিঙো হৈ যায় তো ৰিপেয়াৰিঙো হৈ যায় আপোনালোকে যদি ৰিপেয়াৰিং কৰিব বিচাৰে ইয়াতে আহিব পাৰে ডেছক্ৰিপশ্যনত কণ্টেক্ট নাম্বাৰ আছে এড্ৰেছ দিয়া থাকিব সোনকালে কণ্টেক্ট কৰি আপোনালোকে আহক